তবে কি সত্যি ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা জুলিয়ান আলভারেস? এই মৌসুমে শুরুতেই আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে ম্যানচেস্টার সিটি দলে ফিরিয়েছে জুলিয়ান আলভারেসকে। তরুণ এই স্ট্রাইকারের দুর্দান্ত পারফরমেন্সেই কাতারে বিশ্বকাপ জয় করেছে আলবি সেলেস্তারা। এরপর থেকেই ইউরোপের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি ক্লাব আলভারেসের দিকে নজর দিচ্ছে। ম্যানচেস্টার সিটির এই তরুণ স্ট্রাইকারকে দলে নিতে আগ্রহী ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ পর্যায়ের ক্লাব, তার মধ্যে বার্সেলোনাও একটি। কিছুদিন আগে ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল যে বার্সেলোনার প্রেসিডেন্ট জুলিয়ান আলভারেসকে নিজেদের দলে টানতে আগ্রহী হয়ে উঠেছে, কারণ সেই সময় ম্যানচেস্টার সিটিতে জুলিয়ান আলভারেসের রিলিজ ক্লজ ছিল খুবই কম। বিভিন্ন গণমাধ্যমের দাবি তার রিলিজ ক্লজ ছিল মাত্র 30 মিলিয়ন ইউরো। বার্সেলোনা ছাড়াও ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব যেমন রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের নামও শোনা গিয়েছিল, যারা কিনা জুলিয়ান আলভারেসকে দলে ফেরাতে আগ্রহী। জুলিয়ান আলভারেসের রিলিজ ক্লজ খুবই কম হওয়ার কারণে ম্যানচেস্টার সিটিও তার সঙ্গে দ্রুতই চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়ে উঠেছে, কারণ কি 30 মিলিয়ন ইউরো ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোর জন্য কোনো ব্যাপারই না, যার কারণে ম্যানচেস্টার সিটি বিশ্বকাপজয়ী এই তারকাকে আরও এক বছরের চুক্তি নবায়ন করার প্রস্তাব দিয়ে তার রিলিজ ক্লজ বাড়াতে চেয়েছিল। ম্যানচেস্টার সিটি 2027 সাল থেকে 2028 সাল পর্যন্ত এক বছর বাড়িয়ে নতুন চুক্তি নবায়ন করতে বলেছিল জুলিয়ান আলভারেসকে। তবে জনপ্রিয় ইটালিয়ান সাংবাদিক ফাব্রেজিও রোমানো জানিয়েছেন যে এখনও পর্যন্ত জুলিয়ান আলভারেস ম্যানচেস্টার সিটির এই চুক্তি নবায়নের বিষয়টিতে রাজি হননি। অর্থাৎ জুলিয়ান আলভারেস ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করতে রাজি হননি। এছাড়াও এই চুক্তি নবায়ন না হলে ম্যানচেস্টার সিটিতে জুলিয়ান আলভারেসের রিলিজ ক্লজও বাড়ানো যাবে না, এবং মাত্র 30 মিলিয়ন ইউরো দিয়েই ম্যানচেস্টার সিটির থেকে এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে যে কোনো দল নিজেদের দলে ফেরাতে পারবে।